শেষের দিকে এসে পড়েছে, আজকে বেশ ভালো বৃষ্টি হয়েছে বজবজে, যার জন্য আমাকে দেখতে পাচ্ছ আমি কোন রকম সাজগোজ করি না, তাও নবমী স্পেশাল একটা শাড়ি পরেছি। চলো, আজকে আমাদের টার্গেট হচ্ছে বজবজ কভার করা, সব কিছু কভার করতে পারবো না, অল্প কিছু বজবজে ঠাকুর তো বজবজে কিছু ঠাকুর আজকে দেখা হবে, তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগলে ভালো লাগবে, আর ভালো লাগলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, দেখতে থাকো। তো এই ঠাকুরটা যেটা দেখালাম লাস্টের ঠাকুরটার কথা আগে বলছি, এটা শিবদুর্গা ক্লাবের ঠাকুর, আমাদের পাড়া থেকে তো 10 মিনিটের হাঁটা পথ, আর এর আগের যেটা দেখেছি সেটা 11 পল্লীর ঠাকুর, দুটো ঠাকুরই ভালো হয়েছে নো ডাউট। 11 পল্লীর ঠাকুর আর এটা দুটোই থিম পুজো হয়, বাট এবছর নর্মাল পুজো হয়েছে। অ্যাকচুয়ালি এই ঠাকুরটা হচ্ছে দুটো পুকুরের পরে, আমাদের বাড়ির পরে দুটো পুকুর, তারপরে এই ঠাকুরটা, একদম আমার বাড়ির কাছে, রাস্তা দিয়ে ঘুরে আসলে একটু দেরি হয় এই আর কি। সবাই, আজকে একটা বৃষ্টি স্নাত সকাল, সবে মাত্র কিছুদিন হলো পুজো গেছে, আর ডিসকভার উইথ প্রসেনজিৎ, ন্যাচারালি তোমরা প্রসেনজিতের মুখই দেখে অভ্যস্ত, বাট আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি, কারণ জাস্ট পুজোর শেষের কটা দিন, অষ্টমী নবমী দশমী, ছোটো ছোটো কিছু ক্লিপস আমি তুলেছিলাম, সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রসেনজিতের হয়ে। এবং সবশেষে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে, পুজোর পরপরই আমার ভাইয়ের জন্মদিন ছিল, সো জন্মদিনেরও কিছু টুকরো অংশ ছিল, তো দুটো একসাথে মার্চ করেই চ্যানেলে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা সবাই জানিও কেমন লাগলো ভিডিওটা, আর তোমাদের কাছে একটা দারুণ খবর দিই, খুব তাড়াতাড়ি এই চ্যানেলে কিছু ট্যুর ব্লগ আসছে, অ্যান্ড তার সমস্ত প্রিপারেশন ডান, খুব তাড়াতাড়ি তার আপডেট আমরা শেয়ার করব, আমরা কোথায় কোথায় যাচ্ছি, বেশ অনেকটা জায়গা আমরা কভার করার ইচ্ছা আছে, সো দেখা যাক কী হয় না হয়, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। সো আপাতত এই পুজোর শেষ স্বাদটা তোমরা নিয়ে নাও, কারণ দুর্গাপুজো বেশ অনেক দিন হয়ে গেছে, দুর্গাপুজোর রেশও আমাদের কাছ থেকে মোটামুটি চলে গেছে, সো দেখতে থাকো, বাই বাই।
একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে চলে এসেছি। ভাইয়ের বার্থডে অলরেডি হয়ে গেছে, বাট আজকে একটা ছোট্ট প্রেজেন্টেশন অ্যারেঞ্জ করা হয়েছে, তো সেটারই একটা ছোটোখাটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একটা মেমোরি যেটা সারা জীবন থেকে যাবে, তো সেই আর কি প্রিপারেশন চলছে, তো সেটাই তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো দেখো। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করছো না কেন? এইটুকুনি সাবস্ক্রিপশন দিয়ে হয় বল? ভালো লাগে এটুকু সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, এটা তো ফ্রি বল, করে দাও সাবস্ক্রাইবটা, করে দাও। এই কথাটাও আমি রেখে দেব, এই কথাটাও রেখে দেব যে 1 কোটি টাকা দিলে তবে বলেছে সুধাংশু বিশ্বাস ছবি আসবে। সুধাংশু দেবো না, দেবো ফকু বিশ্বাস বলেছে। ভকু বলো না, তুমি বলো ভগু। বকু উচ্চারণ বলে বকু।